এলাকার বিদ্যুৎ সমস্যা না মেটায় বিদ্যুৎ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার কালিয়ানিতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ গত তিন দিন ধরে এলাকার মানুষ বিদ্যুৎ সমস্যায় ভুগছে কখনো বিদ্যুৎ থাকছে না আবার কখনো ভোল্টেজ এতটাই কম থাকছে যে পাম্প চলছে না লাইটও জ্বলছে না ঠিকভাবে বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পেট্রাপোল থানার কালিয়ানী এলাকার মানুষেরা কি হয়েছে আমরা ঘনক্ষণে জানতে পারি আমাদের লাইন কাটা হয়ে গেছে তখনই আমরা লাইনটা সঠিকভাবে পাচ্ছি না

বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল